আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বেশ ভালো আছো তো দেখো আজকে আমরা নতুন একটি টপিক নিয়ে আজকের ক্লাসটি আমরা করব আমরা ছিলাম হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাস সেটি আমাদের খুব ভালোভাবে জানা প্রয়োজন তোমরা তোমাদের পাঠ্য বই অর্থাৎ এই বইটিতে যেই টেক্সটগুলো রয়েছে সেগুলো খুব মন দিয়ে তোমরা করবে তাহলেই হচ্ছে তোমরা এখান থেকে আসা যে সকল যে সমস্ত প্রশ্নগুলো আসবে সেগুলো তোমরা খুব সুন্দরভাবে সম্পন্ন করতে পারবে আর বাংলাদেশের একজন শিক্ষিত নাগরিক হিসেবে অবশ্যই তোমাদের এই ইতিহাসগুলো জানা প্রয়োজন তো তারই ধারাবাহিক আলোচনায় আজকে আমরা পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণ এবং আমাদের বিজয় এটি নিয়ে জানব মুক্তিযুদ্ধের পুরো সময়টায় প্রতিবেশী দেশ ভারত নানাভাবে আমাদের সাহায্য করে তাহলে আমাদের যে প্রতিবেশী দেশ ভারত সেটি কিন্তু মুক্তিযুদ্ধের সময় আমাদের নানাভাবে সাহায্য করে আশ্রয় গ্রহণকারী বাঙালি শরণার্থীদের ভারত খাদ্য বস্ত্র ও চিকিৎসা সেবা দেয় তারা মিত্রবাহিনী নামে একটি সহায়তাকারী বাহিনী গঠন করে তাহলে এই মুক্তিযুদ্ধের সময় যারা এই বাহিনী ছিল তারা কি করে কি করে তারা হচ্ছে মিত্রবাহিনী নামে একটি কি করে ভারত ভারতের যে সৈন্যরা বাংলাদেশ সৈন্য তারা মিলে মিত্রবাহিনী নামে সহায়তাকারী একটি বাহিনী গঠন করে অপারেশন জ্যাকপট নামক আক্রমণে এই বাহিনী বাংলাদেশের পক্ষে যুদ্ধ করে তারা একটি অপারেশন পরিচালনা করে যেটিকে বলা হয় অপারেশন জ্যাকপট মিত্রবাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল জগৎজিৎ সিং জগজিত সিং অরোরার নেতৃত্বে তাহলে মিত্রবাহিনীর প্রধান কে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা তার নেতৃত্বে উনিশশো একাত্তর সালের একুশে নভেম্বর মিত্রবাহিনী মুক্তিবাহিনী মিলে গঠন করা হয় একটি যৌথ বাহিনী উনিশশো সালের তেসরা ডিসেম্বর হঠাৎ পাকিস্তান বিমান বাহিনীর ভারতের কয়েকটি বিমান বিমানঘাঁটিতে বোমা হামলা চালায় তাহলে দেখো আমাদের সাথে যুদ্ধ পরিচালনা হলেও সে সময়টিতে কিন্তু ভারতের সাথে পাকিস্তান একটা শত্রুতা শত্রুতার সম্পর্ক ছিল যার ফলশ্রুতিতে এবং বাংলাদেশকে যেহেতু তারা সাহায্য করছে মুক্তিযুদ্ধের সময়টাতে এইটার সূত্র ধরে তারা কি করে ভারতের কয়েকটা বিমান ঘাটিতে তারা বোমা হামলা চালায় এর ফলে কি হয় এই যৌথ বাহিনী একযোগে তখন স্থল নৌ ও আকাশপথে পাল্টা আক্রমণ করে তীব্র আক্রমণের ফলে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তান বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় ফলে মাত্র নয় মাসের যুদ্ধে আমরা স্বাধীনতা অর্জন করি তো এখানে একটি বিষয় শিক্ষার্থী বন্ধুর এখানে একটি বিষয় খুবই উল্লেখযোগ্য যেটি হচ্ছে যে আমরা কিন্তু স্বাধীনতার ঘোষণা দিয়ে মাত্র নয় মাসের যুদ্ধে স্বাধীনতা অর্জন করি যেটি পৃথিবীর ইতিহাসে আর তেমন আর একটিও খুঁজে পাওয়া যায় না এই জন্য আমাদের দেশ আমাদের যে স্বাধীনতা যুদ্ধের ইতিহাস উনিশশো একাত্তরের যে মুক্তিযুদ্ধ সেটি কিন্তু বিশ্বের যে কোনো মুক্তিযুদ্ধের তুলনায় এটি একটি গৌরবোজ্জ্বল একটি অধ্যায় বা গৌরবোজ্জ্বল একটি ঘটনা আমাদের দেশের ইতিহাসে বা আন্তর্জাতিক অঙ্গনে তো দেখো ঢাকা রেস্কোর্স ময়দানে যৌথ বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা এবং পাকিস্তানের পক্ষে লেফটেন্যান্ট জেনারেল মিয়াজি আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন তাহলে দুজন স্বাক্ষর করেন কয়জন দুইজন কিন্তু এখানটাতে দুইজন স্বাক্ষর করেন কয়জন দুইজন স্বাক্ষর করেন একজন হচ্ছে যৌথ বাহিনীর যে যিনি প্রধান ছিলেন বা মিত্র বাহিনীর যিনি প্রধান ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরা উনি হচ্ছে পূর্ব পাকিস্তানের পক্ষে এবং পশ্চিম পাকিস্তানের পক্ষে অর্থাৎ পাকিস্তানের পক্ষে স্বাক্ষর করে হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল মিয়াজি তো এর মধ্য দিয়ে আমাদের সত্যিকারের বিজয় অর্জিত হয় প্রতি বছর এই ষোলোই ডিসেম্বর আমরা বিজয় দিবস পালন করি এর কিছুদিন পর উনিশশো সালের আটই জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করেন এবং উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন তো এখানটাতে তোমার ছবির দেখতে পাচ্ছ যে এখানে জগজিৎ সিং অরোরা এবং লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি তারা কিন্তু দেখা যাচ্ছে যে আত্মসমর্পণ অনুষ্ঠান এবং আরও অনেকে পিছন সারিতে রয়েছেন তো এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় এখন এখান থেকে আমরা একটু যদি আলোচনা করি মাত্র নয় মাসের যুদ্ধে বাঙালি জাতি কীভাবে বিজয় অর্জন করেন তো এটি আমরা জানি যে যখন বঙ্গবন্ধু পঁচিশে মার্চ দিবাগত রাতে যখন স্বাধীনতার ঘোষণা দেন তার পরবর্তীতে ভারত আমাদেরকে নানাভাবে সহায়তা করেছিল তারা শূন্য দিয়ে এবং বাংলাদেশের সাথে তারা যৌথ বাহিনী গঠন করে এবং সেই যৌথ বাহিনী অপারেশন জ্যাকপট নামে স্থল নৌ বিমান পথে একযোগে তারা কিন্তু আক্রমণ চালায় এবং এর ফলশ্রুতিতে মাত্র নয় মাসেই কিন্তু বাংলাদেশের যে বিজয় সেটি অর্জিত হয় তো বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানে কিন্তু সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল সামরিক বাহিনীর অংশগ্রহণ ছিল এবং বৈদেশিক সমর্থন ও সহায়তা ছিল মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ এখানে বলার কথা বলা হয়েছে যে মুক্তিযুদ্ধের প্রকৃত কারণটা কি আসলে দেখো একটি জাতি যারা দীর্ঘ অনেক বছর অর্থাৎ সতেরোশো থেকে উনিশশো সাল পর্যন্ত যদি ধরি সেখানে তারা প্রায় কিন্তু কি বলা যেতে পারে যে প্রায় দুশো বছর বা একশো নব্বই বছর পরাধীন থাকে এই পরাধীন পরাধীনতার শৃঙ্খল থেকে তারা যখন মুক্ত হয় অর্থাৎ আমরা যে ব্রিটিশদের কাছ থেকে প্রথমে মুক্ত হই তারপরে আমরা আবার ভারত পাকিস্তান যখন বিভক্ত হয় সেখানে একটা সেপারেশন বা বিভক্তিকরণ তারপরে যখন উনিশশো সালে যখন ভারত পাকিস্তান বিভক্ত হয়ে দুটি দেশ গঠিত হয় তারপরে দেখা যাচ্ছে যে পূর্ব পাকিস্তানকে তারা সম্পূর্ণভাবে ব্যবহার করে অর্থাৎ বর্তমানে যে বাংলাদেশ তারা কিন্তু এখান থেকে সমস্ত প্রকার ফায়দা নেয় কিন্তু তারা এই বাঙালি জাতিকে বা পূর্ব পাকিস্তানের যে জনগণকে তারা সম্পূর্ণভাবে বঞ্চিত করে তাদের যে ন্যায্য অধিকার চাকরি বাকরিতে তাদের অধিকার হুম অর্থনৈতিক তাদের যেই অধিকার বা স্বাধীনতা সেটিতে তারা হস্তক্ষেপ করে শিক্ষাগত ক্ষেত্রে তারা বৈষম্য করে সামরিক অংশগ্রহণে দেখা যাচ্ছে যে পশ্চিম পাকিস্তানিরা তারা বড় পদগুলোতে জায়গা করে কিন্তু পূর্ব পাকিস্তানের লোকদেরকে তারা সফল ক্ষেত্রে বঞ্চিত করে এই যে বঞ্চিত করা এই যে শোষণ করা এই যে মানসিকতা এই মানসিকতার ফলেই একটা সময় বাঙালি জাতি অতিষ্ঠ হয়ে যায় এবং তারা চিন্তা করে যে অবশ্যই এই পরাধীনতার শৃঙ্খল থেকে তাদেরকে মুক্ত হতে হবে অবশ্য এর পূর্বে একটি বিষয় বাদ রয়ে গিয়েছে সেটা হচ্ছে যে ভাষা আন্দোলন উনিশশো সালের যে ভাষা আন্দোলন তারা কিন্তু অন্যায়ভাবে বাঙালি জাতির উপর বাঙালির যে প্রাণের ভাষা বাংলা বাঙালির যে স্পন্দন যে বাংলা ভাষা সেই ভাষাটির ওপরও কিন্তু তারা একরকম আক্রমণ চালায় কিন্তু বাঙালি জাতি কখনোই কোনো অন্যায় অবিচারকে মাথা পেতে দীর্ঘদিন সহ্য করেনি এটি ইতিহাস বলে তো যে কারণে তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং স্বাধীনতার ঘোষণা দিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত বিজয় অর্থাৎ স্বাধীনতা অর্জন করে এটি ছিল মুক্তিযুদ্ধের প্রকৃত কারণ এখন পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসম্ম দলিলের স্বাক্ষর করার ছবিটি নিয়ে একটি ছোট্ট অনুচ্ছেদ এটি তোমাদের বাসায় কাজ থাকবে তোমরা এটি নিয়ে লিখবে পাশের ছবিটি লেফটেন্যান্ট জেনারেল অরোরার হুম এই তিনি পাঞ্জাবে জন্মগ্রহণ করেন মুক্তিযুদ্ধে ভারতের অংশগ্রহণ নিয়ে আরও কিছু তথ্য লেফটেন্যান্ট জেনারেল জগজিত সিং অরোরা যিনি তোমরা যে জেনেছ ইতোমধ্যে যে তিনি যে যৌথ বাহিনী বা হচ্ছে মিত্র বাহিনী তার প্রধান ছিলেন তো তিনি দেখো জন্মগ্রহণ করে কোথায় পাঞ্জাবে হুম তিনি বাংলাদেশে যে মুক্তিযুদ্ধ সেখানে ভারতের সৈনিক হয়ে বা বাংলাদেশের যে মুক্তিযুদ্ধ সেখানে যে অংশগ্রহণ করেন এবং একরকম নেতৃত্ব প্রদান করেন ঠিক আছে এরপর এখানে কিছু তারিখ রয়েছে এগুলো তোমরা ইতিমধ্যে জেনেছো এগুলো তোমরা তোমাদের বাসার কাজ থাকবে সেটি তোমরা তোমাদের বাসায় নিজেরা করবে এখানে তোমাদের যে টেক্সট রয়েছে যে পাঠ রয়েছে সেখানে তোমরা এগুলো উত্তর পেয়ে যাবে আশা করছি তো ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ক্লাসে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো এই কামনায় আল্লাহ হাফেজ